হ্যালো ছোট বাচ্চারা, আজকে আমাদের গল্প হলো সোনার স্পর্শ। একটি খুব লোভী এবং ধনী মানুষ একদিন একটি পরীর দেখা পেয়েছিল। পরীর চুলের গুচ্ছ গাছের শাখায় আটকে গেলে লোভী লোকটি পরীটিকে সাহায্য করার বদলে তার একটি ইচ্ছে পূরণ করতে বললেন। তিনি বললেন, যা আমি স্পর্শ করব তাই যেন সোনায় পরিণত হয়ে যায়। এবং তার এই ইচ্ছা পরী মেনে নেয়। লোভী লোকটি তার স্ত্রী ও মেয়েকে তার বরদান প্রাপ্তির খবর দেবার জন্য বাড়ির দিকে রওনা দিলেন এবং পথে সব পাথর ও নুড়ি স্পর্শ করে সোনায় রূপান্তরিত করতে করতে চললেন। বাড়ি ফেরার পর তার মেয়েটি তাকে অভিবাদন করার জন্য দৌড়ে এলে যেই তিনি মেয়েটিকে কোলে নিলেন, সে একটি সোনার মূর্তিতে পরিণত হল। তিনি তার মূর্খতা বুঝতে পারলেন এবং তার কৃতকর্মের জন্য আক্ষেপ করতে লাগলেন। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? লোভ পতনের মূল কারণ। Thank you.